সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে হাটটা দেখছেন, এটা ঢাকার শাহজাহানপুর পশুর হাট। আজ 26 জুলাই 2020 রবিবার। এই যে আপনারা দেখছেন, এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে ছোট ছোট ষাঁড় গরু, আপনারা যারা খোঁজ করেন মূলত তাদের উদ্দেশ্যেই আমরা এই ভিডিওটি তৈরি করছি। ছোট ছোট ষাঁড় গরু আপনারা দেখছেন শাহজাহানপুর হাটে প্রচুর উঠেছে, বড় গরুর পাশাপাশি অবশ্য। তো আসুন আমরা একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? কুষ্টিয়া। কুষ্টিয়া। এই যে ছোট ছোট গরুগুলি আপনার, একটু আসবেন। এই যে আমরা একদম ছোট ছোট গরুটা যে দেখছি, এইগুলি এইগুলি দাম কত করে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি কালকে আসছেন? জি। আচ্ছা আচ্ছা, এর আগেও কি এই হাটে আসছেন? জি আসছি, প্রতিবারই আসছেন। জি। আচ্ছা, আমরা এই যে এই গরুটা যে দেখছি, এই গরুটার দাম কিরকম চাচ্ছেন? ৭৫,০০০। এটা কি চাওয়া দাম? চাওয়া দাম। আর নিয়ত করছেন কত হলে ছাড়বেন? ৬৫ হলে নিয়ত করেছেন। তারপরে যে পাশেরটা, এটাও একই দাম? এটা একই দাম, মানে এই যে তিনটা গরু দেখছি আমরা, তিনটা মোটামুটি একই দাম, যে ৬৫ হলে আপনি নিয়ত করেছেন। তো তার দাম কি কেউ করছে? এটা ৭০ একটু কম বলছে। আর আপনি কত চাইছেন? আপনি ৭০ লাস্ট, আপনি ৭০ বলছেন, এই যে ৭০ করছে। আচ্ছা আচ্ছা, এখন আর কি জাস্ট দেখার উপরে আছে সবাই। এই যে আপনাদেরকে আমরা শাহজাহানপুর হাট থেকে ছোট ছোট গরু। আচ্ছা, এই দিকের গরুগুলি আপনাদের? আচ্ছা, এইগুলি কত করে চাচ্ছেন? এটা ৮৫,০০০। এটার ওজন কিরকম হবে বলেন তো? ৩.৫ মণ এত বেশি হবে? আপনাদের হিসাবে আচ্ছা, এটা গোস্তই আছে, হাড্ডি কম আছে। আর এটা একই, আর এটা তো মানে একটু ছোট। এটার দাম কত যাচ্ছে? এটা ৬০ হলে ছেড়ে দিবে। আচ্ছা, এটা আর কি আপনারা নিয়ত করছেন যে ৬০ হলে থাকবে? সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন আমরা ছোট ছোট ষাঁড় গরুর আপনারা খোঁজ করেন এই শাহজাহানপুর হাট থেকে। আমরা আপনাদেরকে এই ধরনের ষাঁড় গরু আপনাদেরকে খোঁজ জানানোর চেষ্টা করছি। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। আচ্ছা, এখানে আমরা এই যে দুটো ছোট ছোট আমরা ষাঁড় গরু দেখছি, এগুলো কি দাঁত উঠছে? দুইটা দুই রাত করে? দুই রাত। আচ্ছা, এগুলো কত করে দাম চাচ্ছেন? দাম চাচ্ছি ৫০,০০০। এটা ৫০,০০০ টাকা চেয়েছেন। আর এটা? এটা আমি আমাকে ৬০,০০০ করতে পারছি। ৬০,০০০। মানুষ দরদাম করছে? না না, দাম আমি চাইছি। মানে দরদাম কি কেউ করছে এখন পর্যন্ত? না না, দাম করছে করেনি। আচ্ছা, এই যে ৫০,০০০ টাকা চাচ্ছেন, এটা নিয়ত করছেন কত হলে ছাড়বে? তাও ৪০-এ পাওয়া যাবে? আচ্ছা, ৪০-এ পেতেও পারে। শুনছেন সুপ্রিয় দর্শক, এই ৪০,০০০ টাকা থেকে শুরু করে আপনারা এই শাহজাহানপুর হাটে এই ছোট ছোট ষাঁড় গরু আপনারা যে খোঁজ করেন, সেই খোঁজগুলি আমরা মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি। ভাই আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। ও, এখানে মূলত সবই কুষ্টিয়ার ব্যাপারই? আচ্ছা আচ্ছা, এই যে আমরা একদম ছোট ছোট দেখছি, আমি তো ভেবেছিলাম এগুলোর দাঁত উঠেনি, এগুলো দাঁত আছে? কয় দাঁত করে? এটা কোন দেশের গরু? কুষ্টিয়ার। দেশি গরু এত ছোট ছোট? আচ্ছা, এগুলোর কত করে দাম চাচ্ছেন? ৪৫,০০০ টাকা করে দাম চাচ্ছেন। দরদাম কি কেউ করছে? করছে। কত পর্যন্ত করছে? না শুনি, কত পর্যন্ত করছে? ২০,০০০ ২৫,০০০ আর আপনি নিয়ত করছেন কত হইলে ছাড়বে? না, তাও তো একটা নিয়ত তো করছে, মানে ২৫,০০০ আপনি ছাড়ছেন না, তাহলে কি ৩০,০০০ ছাড়বেন? ৩০,০০০ ছাড়বেন? ৩০-এর আপ যাবে, মানে ৩২,০০০ যাবে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ৩০-৩২,০০০ টাকায় এই যে এই ধরনের এগুলো দাঁত উঠেছে, কিন্তু দুটো করে দাঁত উঠেছে। আমি প্রথমে ভেবেছিলাম বাছুর ক্ষেত্রে আলাদা, এই ক্ষেত্রে আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে
এটা একটু বড়, এটা একটু বড়, আচ্ছা এইটা একটু বড়, আর এটা একটু ছোট, হ্যাঁ এটাও একটু গোস্ত কম হবে। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা ছোট ছোট ষাঁড় গরু, আমরা এগুলোর আমরা দাম জানানোর চেষ্টা করছি। এই যে এখানে আমরা কিছু ছোট ছোট ষাঁড় গরু দেখছি, তা আমরা যিনি এনেছি আমরা তার সঙ্গে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আপনারা কি কুষ্টিয়া? এখানে মোটামুটি ব্যাপারী কুষ্টিয়া থেকে আসছে অধিকাংশ ব্যাপারী কুষ্টিয়া। আচ্ছা আচ্ছা, এই হাটে কি আপনার এর আগেও আসছিলেন? হ্যাঁ এর আগেও আসছিলেন। গতবারও আসছিলেন? গতবারও আসছিলেন। মানে এখানে বেচা বিক্রিটা ভালোই হয়? ভালোই হয়। আচ্ছা এই যে আমরা দেখছি দাঁড়িয়ে আছে যে, এই এটার দাঁত কয়টা? দুইটা। এটার দাম কিরকম চাচ্ছেন? সত্তর। দরদাম কি এখন পর্যন্ত করছে কেউ? কত পর্যন্ত করছে? পঁয়তাল্লিশ ছেচল্লিশ। আর আপনার নিয়ত কত? ষাট। আর এই যে শুয়ে রয়েছে এটা কত? পঁয়তাল্লিশ হাজার টাকা এটা বিক্রি হয়ে যাবে। আচ্ছা এটাকে একটু দাঁড়া করানো যাবে? এটা পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি বলছেন যে এটা বিক্রি হয়ে যাবে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন অনেক ছোট ছোট গরু এসেছে এই শাহজাহানপুরে হাটে। আবারও জানিয়ে রাখি আজ 26 তারিখ। এই যে আপনারা দেখছেন হাটটা মোটামুটি কিন্তু জমে উঠেছে। আচ্ছা ভাই ক্রেতা কি আসছে? মানে এখন দেখার উপরেই আছে, মানে কেনার উপর এখন নেই, দাম দরটা করতে। আচ্ছা এই যে এপাশে আমরা দেখছি এগুলো তো আপনাদের, কোন দুইটা? এই ছোট দুইটা? হ্যাঁ এই ছোট দুইটার কথা বল। এই এই যে ওটার দাম কত? ছোটটা এটা আপনার না? এটা আপনার। এটার দাম কত যাচ্ছে? 70,000 চাওয়া। আর নিয়তের দাম কত? 5,000। আচ্ছা শুনছি, আর এটাও আপনার? এই লালটা কত যাচ্ছে? 65,000 চাচ্ছেন বিক্রি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মোটামুটি চালান কিন্তু প্রচুর চালান এসেছে এই শাহজাহানপুর হাটে। এই যে দেখুন মোটামুটি মাঠের মধ্যে প্রচুর এখন গরু, এই যে দেখছেন। এবারে আমরা এখানে দুটো ওই যে ছোট ছোট দেখছি আমরা, এই দেখুন একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালাম রহমত। কোথা থেকে আসছেন? ফরিদপুর গুলাইছি। ফরিদপুর। আচ্ছা কয়টা গরু আনছেন? আমরা গরু আনছি 13টা। 13টা। আচ্ছা এই ধরনের ছোট গরু কয়টা আনছেন? দরদাম কি কেউ করছে? কত পর্যন্ত? 45 পর্যন্ত। আর আপনি নিয়ত করছেন কত হলে ছাড়বেন? 55 হলে ছাড়বেন। আচ্ছা এই যে কালো গরুটা দেখছি, এটা মানে এটা নিয়তের দাম 60, তাই তো? আচ্ছা দেখছি আর গরু কোনগুলি ছোট ওই পাশে আসুন। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের কাছে ছোট ছোট গরু স্বল্প পয়সায় যে গরুগুলি সেইগুলি মূলত দেখতে চান, সেই উদ্দেশ্যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই গরুগুলি আপনাদের না? হ্যাঁ। এই যে এই গরুগুলি কত করে? এটা কত? 50 হলে বিক্রি হবে আর কি। আর পাশেরটা? 70। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে বড় গরুর পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে ছোট গরু উঠেছে। আপনারা আমাদের কাছে ছোট গরুর খোঁজখবর জানানোর জন্য আমাদেরকে বলেছেন, সেই উদ্দেশ্যে আমরা আজ এই হাটে নিয়ে এসেছি। আবারও জানিয়ে রাখি আজ 26 জুলাই 2020 রবিবার, আপনারা যদি দেখছেন শাহজাহানপুর হাট, ঢাকার অস্থায়ী শাহজাহানপুর হাট, কুরবানির হাট মোটামুটি জমে উঠেছে, তবে ক্রেতার সংখ্যা খুব কম, এখন দর্শনার্থী বেশি। আর বড় বড় প্রচুর গরু এসেছে, তো বড় বড় গরু আমরা আপনাদেরকে দেখাই। আপনারা আগ্রহ প্রকাশ করেন মূলত যেহেতু ছোট গরুর প্রতি, সেহেতু ছোট গরুগুলিকেই আমরা ফোকাস করার বেশি চেষ্টা করি। এই যে এখানে আমরা দেখছি, এই যে দেখুন এখানে মোটামুটি মিডিয়াম সাইজের গরুগুলি এগুলো। ভাই আসসালামু আলাইকুম।
কোথা থেকে আসছেন? টাঙ্গাইল থেকে আসছি। টাঙ্গাইল থেকে কতগুলি আনছেন? বিশটা। আচ্ছা, আমরা এই গরুগুলি যদি একটু ওই যে কোনায় যে ছোট ছোট গরুগুলি রয়েছে, এগুলো কি ধরে কি দরে চাচ্ছেন দাম? সাইট করে চাচ্ছেন। আর আপনি নিয়োগ করছেন কত হইলে ছাড়বেন? এগুলি কি 55-এর মধ্যে যাবে? 50-55-এর মধ্যে যাবে, তাই না? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন, এগুলো মোটামুটি 50-55-এর মধ্যে চলে যাবে এই গরুগুলি। তা আমরা আপনাদেরকে এই হাট থেকে মোটামুটি আমরা যা দেখলাম তাতে 35 থেকে শুরু করে আপনারা 50-55-এর মধ্যে এই ধরনের ষাঁড় গরু আপনারা এই শাহজাহানপুর হাট থেকে পেয়ে যাবেন। এতক্ষণ এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।